বাবা, কে রিমঝিম? হ্যাঁ বাবা, হ্যাঁ মা, বাবা তুমি আমাকে চিনতে পারছো? তোর হাত দুটো খালি কেন মা? তোর মায়ের যে বালা দুটো দিয়েছিলাম বেঁচে দিলি আমার চিকিৎসার জন্যে, কেন? ডাক্তারবাবু, আমার বাবা বাবা ভালো হয়ে গেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নো মেনশন, টেক রেস্ট, ভালো হয়ে যাবে। ওকে, কোথায় মেঘ করেছে, কোথায় রোদ ঝরেছে সেটা না হয় আকাশ জানে, কিন্তু আমার বন্ধুর মনটা যে কোথায় হারিয়েছে সে কি জানে? কি জানি, হয়তো জানে হয়তো জানে না। ছুটি হয়ে যাবার পরও ম্যানেজার ঘরে ছিল কি করে? স্যার, ম্যানেজারবাবু ওজাকে বলেছিল সামনের গেটটা বন্ধ করে দিতে। উনি আর মিস দাস দুজনে কি কাজকর্ম সেরে পেছনের গেট দিয়ে চলে যাবেন। মিস দাস? এই মিস দাসটি কে? দেবশ্রী দাস, সেলস গার্ল, রাধাকান্তবাবুর ভাইজি। রাধাকান্তবাবু ওই পুরনো ম্যানেজারকে বলে ওর চাকরিটা করিয়ে দিয়েছিল। খুব গরিব স্যার। রাধাকান্ত মানে বিজয় মুখার্জির ড্রাইভার? হ্যাঁ স্যার। বিজয়, হ্যালো। ইয়েস মিস্টার ঘোষ স্পিকিং, আপনি কে বলছেন? আমার গলাটা চিনতে খুব অসুবিধা হচ্ছে নাকি স্যার? ইয়েস স্যার, সরি স্যার, বলুন স্যার, বলুন স্যার কি অর্ডার? এই তোমাদের দোকানে ওই দেবশ্রী দাস বলে যে মেয়েটি কাজ করে না, তার হাতে ওই গুটি কয়েক ফাইল দিয়ে সন্ধ্যাবেলা আমার বাড়িতে পাঠিয়ে দাও তো। কোন দু চারটে ফাইল স্যার? ইডিয়েট। ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার, সন্ধ্যাবেলা স্যার দু চারটে ফাইল স্যার পাঠিয়ে দেবো স্যার। আমি 15 মিনিট ওয়েট করছি, বেস্ট অফ লাক। স্যার, দেবশ্রী দাস রিপোর্টিং স্যার। বাবা, বসো বসো, আরে বসো তো। বাবা কেমন আছেন? বাবা? হ্যাঁ, মানে বিজয় মুখার্জি আর কি। পৃথিবীতে কত আশ্চর্য ঘটনাই না ঘটে, বিজয় মুখার্জির মেয়ে তাদেরই দোকানে নাম ভাড়িয়ে সেলস গার্লের কাজ করছে। রিমঝিম, ভারী মিষ্টি নাম, রিমঝিম রিমঝিম। হ্যাঁ জানো রিমঝিম, রাতের পর দিন, অন্ধকারের পর আলোর জগৎ, আমি তোমার জীবনটা এবার আলোয় আলোয় ভরিয়ে দেব। মানে তোমার যা কিছু হারিয়েছিলে, গাড়ি, ব্যবসা, বাড়ি সবকিছু আমি উদ্ধার করে দেবো। হ্যাঁ মানে আমার তো অনেক টাকা, মানে কত যে টাকা তার হিসেব আমি নিজেই জানি না। কিন্তু রিমঝিম,
আমি বড় একা, আমার এই শুষ্ক জীবনটা তুমি বর্ষার মতো এসে ভিজিয়ে দাও, ফলে ফুলে আমার জীবনটা তুমি ভরিয়ে দাও। তা এসো এসো দেখবে এসো, সব তোমার, সব সব তোমার, দেখো না, দেখো দেখো কত কি আছে, দেখো সব তোমার, সব তুমি সব তোমার, আমি তোমার অনেক কিছু জান। তুমি এসো না বন্ধু, আমি এখানে আছি, প্লিজ আপনি যান। ঠিক আছে, আশ্চর্য। হ্যাঁ বাবা, এই সমস্ত দলিল যা তোমাকে ঠকিয়ে নিয়েছিল আমরা সমস্ত ফিরে পেয়েছি। কিন্তু বিলাসের কাছ থেকে সমস্ত দলিলপত্র উদ্ধার করলি কি করে? বিলাস? হ্যাঁ, বিলাস চৌধুরী, যাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম, আর সে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে সর্বশান্ত করে দিয়েছে। কিন্তু কিন্তু তুই কি করে? আমি নয় বাবা, আমার এক বন্ধু, সে মানুষ নয়, দেবতা। কাকা কাকা, মৃত্যুর কাছে আমি এক মাস ছুটি চেয়েছিলাম, তিনি দয়া করে ছুটি দিয়েছিলেন, ছুটি শেষ, চললাম। বন্ধু, বন্ধু কোথায় গেল বাবা? এখানেই তো ছিল, আমার বন্ধু চলে গেল, কেন কেন সে চলে গেল কেন বাবা? হয়তো সে মানুষ না, স্বর্গের দেবদূত, মানুষের দুঃখ দূর করে আবার সে ফিরে গেল। না বাবা না, আমার বন্ধু আমায় ছেড়ে চলে যেতে পারে না। লাগু, এটাকে ভেতরে নিয়ে গিয়ে বন্ধ করে দে। আসুন মালিক, আসুন। হ্যালো, হ্যাঁ কে বিলাস, বলো কি বলছো? দাদা, শুধু ডায়েরি নয়, শক্তি আমার চাই। ডায়েরি? কিসের ডায়েরি? আর তাছাড়া শক্তি তো আসেনি। তুমি রাজেশকে ফোনটা দাও, আমার কথা বুঝতে পারবে। রাজেশ, রাজেশ, বিলাস তোমার সঙ্গে কথা বলতে চায়। হ্যালো, রিংচিম আমার কবজা, ডায়েরি নিয়ে এখনই চলে এসো, নাহলে রিংচিমকে আমি ছাড়ছি না। বিলাস কি বলো? তোমার ভাতা পরম শ্রদ্ধ বিলাস চৌধুরী, একটা ডায়েরি চান, আর সঙ্গে শক্তি কেউ। একটা ডায়েরি আর শক্তি? হ্যাঁ, তোমাকে বলিনি বাবা, একটা চাবি সমস্ত রহস্যের তালা খুলে দিয়েছে। বিলাস চৌধুরী দীপার খুনি, আর আর তার গর্ভের সন্তানের বাপ। নাগভূষণ তার হাতে পুতুল, বিলাস চৌধুরী এতদিন সকলকে নাচিয়েছে আর নাচাচ্ছে, তাই তো তিতলির হাতে ডায়েরি প্রমাণ করবে যে শক্তি নির্দোষ।
জীবন তার বাবাকে সে কিডন্যাপ করেছে। ও শক্তিকেও চাই, ডায়েরিও চাই। আমাদের প্রথম কাজ হচ্ছে ডায়েরিটা জমা দিয়ে। চলো রাজুদা, আর সময় নেই, 5টা বাজতে আর মোটে 10 মিনিট বাকি, চলো। না রাজেশ, তুই আমার নিয়ে ভাবিসনি, তুই ডায়েরি নিয়ে যা, রিমঝিমকে ছাড়ানোর ব্যবস্থা কর, আমি জেলে গিয়ে সারেন্ডার করছি। চলি মালকিন। শক্তি, তুমি খুব মহৎ, খুব পরোপকারী, তাই না? তুমি তুমি নিজের কথা ভাবো না, তুমি দেবতা, তাই সারা জীবন দানব নিধন করবে। কিন্তু আমি তো খুব সাধারণ মেয়ে, আমার আমার যে ছোট ছোট স্বপ্ন আছে, কেন কেন আমি কি দোষ করেছি যে আমার আমার সব স্বপ্ন ভেঙে যাবে? আল্লাহ জিসাস মা কালী কসম, ভেঞ্জেন্স ইজ মাইন, তারপর প্রেম, তারপর ভালোবাসা। রাজেশ, তুমি কি যেতে দাও? আমি তোমায় আদেশ দিচ্ছি, ডায়েরিটা দিয়ে তুমি রিমঝিমকে উদ্ধার করো।